ইসরায়েলি কমান্ডো সেন্টারে হামাসের হামলা। ইসরায়েল গাজার বেসামরিক লোকদের অস্ত্রে সজ্জিত করার পরিকল্পনা করছে। এবার সমুদ্রপথে ত্রাণ পাঠানো হবে গাজায়। ইসরায়েলকে সহায়তার প্রতিবাদে জার্মান পদক ফেরত দিলেন দুই শিল্পী। গাজার মাছ বরাবর কেন রাস্তা তৈরি করছে ইসরায়েল? রাশিয়ার কাছে মাথা নত করবে না যুক্তরাষ্ট্র, পুতিনকে বললেন জো বাইডেন। মৃত্যুকূপে পুতিনের ভাড়াটে ব্রিগেড, এটাই আমার শেষ নির্বাচন, বলেছে এরদোগান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনারা যদি ফিলিস্তিনি অথবা হামাসের সমর্থক হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে ফিলিস্তিনি জিন্দাবাদ অথবা হামাস জিন্দাবাদ লিখে কমেন্ট করুন। ইসরায়েলি কমান্ডো সেন্টারে হামলা হামাসের। গাজার প্রতিরোধ গোষ্ঠী হামাস জানিয়েছে তারা ইসরায়েলের একটি কমান্ডো সেন্টারে হামলা চালিয়েছে। এদিকে পৃথক পৃথক হামলায় অন্তত সাত ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছে হামাস। আল কাসাম ব্রিগেড শুক্রবার এক বিবৃতিতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে এই তথ্য জানিয়েছে। বেইত হানুন শহরের পূর্ব পাশে অবস্থিত ওই কমান্ডো সেন্টারটিতে একটি ড্রোন ব্যবহার করে দুটি অ্যান্টি পার্সোনাল রকেট ছোড়ে হামাস যোদ্ধারা। একই শহরে আরও এক ইসরায়েলি সামরিক কর্মকর্তাকে হত্যার দাবি করেছে হামাসের ব্রিগেডটি। আলাদা বিবৃতিতে আল কাসাম জানিয়েছে দক্ষিণ গাজার খান ইউনিসের একটি বাড়ির ভেতরে অবস্থান করা ছয় ইসরায়েলি সেনাকেও হামলা করে হত্যার দাবি করেছে তারা। 7 অক্টোবর হঠাৎ করেই ইসরায়েলে হামলা চালিয়েছে হামাস যোদ্ধাদের একটি দল। তারপর থেকেই পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এই পর্যন্ত ইসরায়েলের প্রায় 600 সেনা প্রাণ হারিয়েছে হামাসের বহুমুখী আক্রমণে। বিপরীতে ইসরায়েলের নির্বিচারে বোমা হামলা ও স্থল অভিযানে প্রাণ গেছে প্রায় 31,000 ফিলিস্তিনির। এদিকে ইসরায়েল গাজায় বেসামরিক লোকদের অস্ত্রে সজ্জিত করার পরিকল্পনা করছে। মানবিক সরবরাহ বিস্তৃত পরিকল্পনার অংশ হিসেবে ইসরায়েলি কর্মকর্তারা এখন বিবেচনা করছে সশস্ত্র কিছু ফিলিস্তিনি নাগরিক গাজার ভেতরে নিরাপত্তা প্রদান, সুরক্ষা অবরুদ্ধ, ছিটমহলে সাহায্য, কনভয়ের জন্য। প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল হায়ম দৈনিক হামাস পরিচালিত গাজার নাগরিক আদেশ ক্রমবর্ধমান চাপের সাথে সরবরাহের নিরাপদ বিতরণের বিষয়টি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যখন পৌর পুলিশ ইসরায়েলি বাহিনীর দ্বারা লক্ষ্যবস্তু হওয়ার ঝুঁকির মধ্যে কনভয়গুলিকে নিরাপত্তা দিতে অস্বীকার করেছিল। ইসরায়েল হায়ম জানিয়েছে কেবলমাত্র সেই ফিলিস্তিনিদের অস্ত্র সরবরাহ করা যাবে যারা হামাস সহ জঙ্গি গোষ্ঠী থেকে বিচ্ছিন্ন। প্রতিবেদনে আরও বলা হয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই বিষয়ে সিদ্ধান্ত স্থগিত করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় প্রতিবেদনে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে, যা উত্তর গাজায় প্রবেশকারী ত্রাণবাহী ট্রাকের একটি কনভয়কে ঘিরে থাকা ভিড়ের ওপর ইসরায়েলি সৈন্যরা গুলি চালায়। এমন একটি ঘটনায় কয়েক ডজন ফিলিস্তিনি নিহত হওয়ার এক সপ্তাহ পরে এই প্রতিবেদনটি এসেছিল। শুক্রবার ইসরায়েলি সামরিক বাহিনী 29 ফেব্রুয়ারি ট্রাক কনভয়ের ঘটনার পেছনে পরিস্থিতি পর্যালোচনা করে তদন্তের ফলাফল প্রকাশ করেছে। এক বিবৃতিতে সামরিক বাহিনী বলেছিল যে কমান্ডো পরিচালনায় দেখা গেছে যে IDF সৈন্যরা মানবিক কনভয়কে লক্ষ্য করে গুলি চালায়নি, তবে বেশ কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। যারা কাছাকাছি বাহিনীর কাছে এসেছিল তারা এবং তাদের জন্য হুমকি তৈরি করেছিল। হামাস সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে, যা বলেছে যে এটি ভয়াবহ অপরাধ থেকে সৈন্যদের অব্যাহতি দেওয়ার চেষ্টা ছিল। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে এই ঘটনায় 100 জনের বেশি লোক নিহত হয়েছে, যাদের বেশিরভাগই ইসরায়েলি সৈন্যদের গুলি করেছে। ইসরায়েল এর আগে বলেছিল যে বেশিরভাগ মৃত এবং আহতদের পদদলিত করা হয়েছে বা লোকে সরবরাহ জন্য দৌড়াদৌড়ি করছে। এদিকে এবার সমুদ্রপথে ত্রাণ পাঠানো হবে গাজায়। গাজায় ত্রাণ পাঠানোর সুবিধার্থে সাইপ্রাস থেকে সমুদ্রপথ উন্মুক্ত করে দেওয়া হবে এই সপ্তাহে, ইউরোপিয়ান ইউনিয়ন শুক্রবার জানিয়েছে এই তথ্য। শনিবার ও রবিবার সাইপ্রাস থেকে গাজায় সমুদ্রপথ উন্মুক্ত হওয়ার আশা ব্যক্ত করেছে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন্ডার লিয়ান, খবর BBC। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার জানিয়েছিল যে সাইপ্রাস থেকে গাজায় ত্রাণ পাঠানোর সুবিধার্থে একটি অস্থায়ী বন্দর তৈরি করবে যুক্তরাষ্ট্র, তবে তা করতেও অন্তত 60 দিন সময় লাগবে। এই বন্দরের মাধ্যমে বিপুল পরিমাণ খাদ্য, সুপেয় পানি, ঔষধ এবং অস্থায়ী বাসস্থান সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। পেন্টাগন জানিয়েছে দিনে 2 মিলিয়ন মানুষের খাদ্য সরবরাহ করার আশা রাখে তারা। ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর মাঝে গাজার সবচেয়ে নিকটবর্তী দেশ সাইপ্রাস।
কয়েক মাস ধরেই তারা গাজায় ত্রাণ পাঠাতে এই সমুদ্রপথ ব্যবহারের কথা বলছে, কিন্তু নিরাপত্তা সমস্যা এবং গাজায় বন্দর না থাকায় তারা বেশি দূর এগোতে পারেনি। প্রসঙ্গত 2007 সালে গাজায় হামাসের শাসন প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সমুদ্রপথ বন্ধ করে রেখেছে ইসরায়েল। নিরাপত্তা ঝুঁকির অজুহাত দিয়ে গাজার স্বাস্থ্য, গাজার স্থলপথে ত্রাণ পাঠানোর প্রতিক্রিয়ায় বিভিন্নভাবে বাদ সেধেছে ইসরায়েল। ফলে গাজার এক চতুর্থাংশ মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে আছেন, না খেয়ে মারা যাচ্ছে শিশুরা। এদিকে বিমানের মাধ্যমে ত্রাণ পাঠাতে গিয়ে ত্রাণের নিচে চাপা পড়ে নিহত হয়েছে 5 জন। এসব কারণে গাজা ত্রাণ পাঠানোর বিকল্প পথ খুঁজে বের করা জরুরি হয়ে পড়েছে। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইউনাইটেড আরব আমিরাত এবং কতিপয় ইউরোপীয় দেশের একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে, গাজায় সমুদ্রপথে সরাসরি ত্রাণ পাঠানোর প্রতিক্রিয়া হবে জটিল, তবে এই দেশগুলো দ্রুত ত্রাণ পাঠানোর সর্বোচ্চ চেষ্টা করবে। এছাড়া গাজায় স্থলপথে ত্রাণ পাঠানোর লক্ষ্যে ইসরায়েলিদের সাথে কাজ করবে তারা। এদিকে ইসরায়েলকে সহায়তার প্রতিবাদে জার্মান পদক ফেরত দিলেন 2 শিল্পী। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধে জার্মানির সহায়তার প্রতিবাদে দেশটির গোটে পদক ফিরিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা ও মিশরের 2 শিল্পী। আজ শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। গোটে পদক জার্মানির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈদেশিক সাংস্কৃতিক নীতি পুরস্কার। আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময়ে অসামান্য অবদান রাখা ব্যক্তিদের এই পদক দেওয়ার মাধ্যমে সম্মানিত করে দেশটি। পদক ফেরত দেওয়া শিল্পীদের একজন জুকিস ওয়া ওয়ানার, তিনি একজন দক্ষিণ আফ্রিকান ঔপন্যাসিক। 2020 সালে আফ্রিকান নাগরিক হিসেবে তিনি এই পদক পেয়েছিলেন। জুকিস ওয়া ওয়ানার বলেন, আমি চুপ থাকতে পারবো না, গাজার এত মানবিক বিপর্যয়ের প্রতি নির্দয় সরকার থেকে দেওয়া আমি পদক রাখতে পারবো না। অন্যদিকে মিশরীয় শিল্পী মোহাম্মদ আবলা 2022 সালে এই পদক পেয়েছিলেন। তিনিও ঘোষণা করেছেন যে সবার বিবেক জাগ্রত হতে পারে এই আশায় পদক ফিরিয়ে দিচ্ছেন। মিডল ইস্ট আই ওয়েবসাইটকে আবলা বলেন, জার্মান সরকার সমতা ও ন্যায় বিচারের কথা বলে, একই সঙ্গে ফিলিস্তিনির দুর্দশা ও অধিকারকে উপেক্ষা করে এবং ইসরায়েলকে অস্ত্র দেয়, এটার কোনো মানে হয় না। গত 7ই অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এই যুদ্ধে ইসরায়েলের অন্যতম বড় সমর্থক ইউরোপের দেশ জার্মানি। ইতিমধ্যে গাজায় ইসরায়েলি হামলায় 30,000-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং 72,000-এর বেশি আহত হয়েছে। এদিকে গাজার মাছ বরাবর কেন রাস্তা তৈরি করছে ইসরায়েল? ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী গাজার মাছ বরাবর একটি রাস্তা নির্মাণ কাজ সবেমাত্র শেষ করেছে। রাস্তাটি গাজার পূর্ব থেকে পশ্চিম দিকে গেছে। স্যাটেলাইট চিত্রে এই রাস্তা দেখা গেছে, যা বিবিসি যাচাই করে দেখেছে। ইসরায়েল বলছে পণ্য ও ত্রাণ সরবরাহের উদ্দেশ্যে এই রাস্তা নির্মাণ করা হয়েছে, কিন্তু অনেক বিশ্লেষক উদ্বেগ প্রকাশ করে বলেছে এটা হয়তো একটি স্থায়ী অবকাঠামো হতে পারে। তারা আশঙ্কা করেছে এটাকে হয়তো একটি প্রাচীর হিসেবে ব্যবহার করা হতে পারে, যাতে করে ফিলিস্তিনিরা গাজার উত্তর অঞ্চলে তাদের বাসস্থানে ফিরে যেতে না পারে। নতুন রাস্তাটি নাহাল আজ কিবুৎস এর কাছে ইসরায়েল গাজার সীমান্ত প্রাচীর থেকে শুরু হয়েছে। এটি গাজার উপর দিয়ে গিয়ে পশ্চিমে উপকূলীয় এলাকায় গিয়ে শেষ হয়েছে। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জ্যাকব নেগেল, যিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাবেক নিরাপত্তা উপদেষ্টা, তিনি বিবিসি আরাবিকে বলেন, নতুন কোনো হুমকি তৈরি হলে যাতে নিরাপত্তা বাহিনী দ্রুত প্রবেশ করতে পারে এর জন্য এই রাস্তাটি তৈরি করা হয়েছে। কিন্তু অনেক বিশ্লেষক উদ্বেগ প্রকাশ করে বলেছেন চলমান যুদ্ধ শেষ হওয়ার পরও এই রাস্তাটি গাজায় রাখার ইসরায়েলি পরিকল্পনার অংশ হতে পারে। নতুন রাস্তাটি গাজার উত্তর অঞ্চলে ওপর দিয়ে চলে গেছে, গাজার মধ্য ও দক্ষিণ অংশ এর নিচে রয়েছে। যদিও ছোট আরও অনেক রাস্তা রয়েছে, সেগুলো গাজার পূর্ব ও পশ্চিম অঞ্চলকে যুক্ত করেছে। তারপর IDF এর তৈরি করা নতুন রাস্তাটি কোনো ধরনের বাধা ছাড়াই গাজার উপর দিয়ে চলে গেছে। এই রাস্তাটির সাথে বালা আল দিন এবং আল রশিদ সড়কের সংযোগ সেতু রয়েছে। দুটি রাস্তা গাজার সড়ক নেটওয়ার্কের মূল ধমনীর মতো কাজ করে। গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুদ্ধ পরবর্তী গাজা নিয়ে তার ভীষণ উন্মোচিত করেছে, যখন ইসরায়েল অনির্দিষ্টকালের জন্য গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণ করবে। নতুন নির্মিত রাস্তাটি গাজা নিয়ে ইসরায়েলের যুদ্ধ পরবর্তী কৌশল নিয়ে আবারও বিতর্ক উস্কে দেবে বলে ধারণা করা হচ্ছে। নতুন রাস্তা নিয়ে প্রশ্নের উত্তরে IDF BBCকে বলেছে তারা সামরিক বাহিনী পরিচালনা করার জন্য একটি সামরিক এলাকা প্রতিষ্ঠার চেষ্টা করছে, যাতে সেনাদের চলাচল ও যন্ত্রপাতি পরিবহন সহজ করা যায়। BBC বিশ্লেষণ করে স্যাটেলাইট চিত্রে দেখা গেছে এর আগে থাকা সংযোগহীন সড়কগুলো সংযুক্ত করতে IDF 5 কিলোমিটারের বেশি নতুন রাস্তা তৈরি করেছে।
ইসরায়েলি সীমান্তের কাছে গাজার পূর্ব অঞ্চলে এই রাস্তাটির প্রথম অংশ নির্মাণ শুরু হয় গত অক্টোবরের শেষ এবং নভেম্বরের শুরুর মাঝামাঝি সময়ে, কিন্তু নতুন রাস্তাটি বেশিরভাগ অংশই তৈরি করা হয়েছে ফেব্রুয়ারি এবং মার্চের প্রথম দিকে। শুধু সালা আল দিন সড়ক ছাড়া গাজার বাকি সব রাস্তার তুলনায় নতুন রাস্তাটি বেশ চওড়া। ছবি বিশ্লেষণ করে দেখা গেছে যে রাস্তাটির পাশে যেসব ভবন ছিল, যেগুলো গুদাম হিসেবে ব্যবহৃত হতো, সেগুলো ডিসেম্বর মাসের শেষ থেকে শুরু করে জানুয়ারি পর্যন্ত সময় গড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে বহুতল একটি ভবন তৈরি হয়েছে। রাস্তাটি এমন একটি এলাকায় তৈরি করা হয়েছে যেদিকে এর আগে গাজার অন্যান্য অংশের তুলনায় কম ভবন এবং কম জনবসতি ছিল। আইডিএফ পূর্ব থেকে পশ্চিমে চলাচল করতে এর আগে যে রাস্তাটি ব্যবহার করত নতুন এই রাস্তাটি তার থেকে নিচের দিকে অবস্থিত। গত ফেব্রুয়ারিতে ইসরায়েলি একটি টেলিভিশন চ্যানেল এই রাস্তা সম্পর্কে খবর প্রচারিত হয়, যেখানে এটিকে হাইওয়ে 749 নামে উল্লেখ করা হয়। চ্যানেল 14 এর একজন প্রতিবেদক ইসরায়েলি বাহিনীর সাথে এই রাস্তাটির কিছু অংশ ঘুরে দেখছেন। ভিডিওতে রাস্তা তৈরিতে ব্যবহৃত যানবাহন এবং খনন কাজের যন্ত্রপাতি দেখা যায়, যেগুলো রাস্তাটির নতুন অংশের নির্মাণের প্রস্তুতি নিচ্ছিল। জেন্স নামের একটি প্রতিরক্ষা গোয়েন্দা কোম্পানির বিশ্লেষকেরা বলেন, চ্যানেল 14 এর ভিডিওতে যে কাঁচা রাস্তা দেখা যাচ্ছে সেগুলো সাজোয়া যান চলাচলের জন্য উপযুক্ত। আইডিএফ যে বিবৃতি দিয়েছে তাতে এই সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। এতে বলা হয়েছে, স্থল অভিযানের অংশ হিসেবে আইডিএফ অভিযানের স্বার্থে যাতায়াতের জন্য এই রাস্তাটি ব্যবহার করছে। এদিকে রাশিয়ার কাছে মাথা নত করবে না যুক্তরাষ্ট্র, পুতিনকে বললেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন যুদ্ধকে ইঙ্গিত করে বলেছেন যে তার দেশ সেখান থেকে পিছু হটবে না, এমনকি রাশিয়ার কাছে মাথাও নত করবে না। স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাতে স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণে জো বাইডেন এই প্রতিজ্ঞা ব্যক্ত করেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে কোনো মূল্যে ইউরোপীয় বিশৃঙ্খলা তৈরি করতে চান উল্লেখ করে বাইডেন জানান, তার দেশ ইউক্রেনকে সমর্থন দেন অবস্থান থেকে পিছিয়ে যাবে না। এ সময় তিনি জানান, যুক্তরাষ্ট্র ইউক্রেনের নিজেকে রক্ষায় প্রয়োজনীয় অস্ত্র ও অন্যান্য সহায়তা দিয়ে যাবে। মার্কিন কংগ্রেসে দেওয়া ভাষণে জো বাইডেন বলেছেন, এই কামরায় থাকা যদি কেউ মনে করেন পুতিন কেবলই ইউক্রেনে থেমে যাবেন, আমি তাদের নিশ্চয়তা দিয়ে বলতে পারি তিনি সেখানে থামবেন না। এ সময় তিনি বিরোধী দল রিপাবলিকান পার্টির প্রতি ইউক্রেনকে সহায়তা দেওয়ার প্রস্তাবিত বিলটি আটকে না রেখে ছাড়ের জন্য আহ্বান জানান। বাইডেন বলেন, ইউক্রেন নিজেকে রক্ষার জন্য যেসব অস্ত্র প্রয়োজন তা যদি আমরা সহায়তা দেই তবে দেশটি পুতিনকে থামাতে পারবে। তিনি বলেন, প্রেসিডেন্ট পুতিন, আমি যাকে দীর্ঘদিন ধরে চিনি তার প্রতি আমার খুবই সরল একটি বার্তা হলো, আমরা পিছু হটব না, আমি মাথা নত করব না। মার্কিন আইন প্রণেতা এবং বিদেশি অতিথিদের সামনে দেওয়া ভাষণে বাইডেন বলেন, রাশিয়ার বিরুদ্ধে সরাসরি লড়াই করার জন্য ইউক্রেন মার্কিন সৈন্য পাঠানোর কোনো পরিকল্পনা বাইডেন প্রশাসনের নেই। তিনি বলেন, ইউক্রেনীয় মার্কিন সেনা চায় না, এমনকি মার্কিন সেনাই ইউক্রেনের যুদ্ধের সঙ্গে কোনোভাবেই জড়িত নয়, আমরা এই বিষয়টি বজায় রাখার দৃঢ় প্রতিজ্ঞ। এদিকে মৃত্যুকূপে পুতিনের ভাড়াটে ব্রিগেড। যারা নিয়মিত ইন্টারনেট দেখেন তাদের কাছে হেমিল আশিন ভাই মাঙ্গুকিয়া নামটা অতি পরিচিত। যতবার তার মৃত্যুর খবর পড়ি এক বিষণ্নতা গ্রাস করে বারবার। গুজরাটের সুরাটের কাছে গ্রামের ছেলে হেমিল ইউটিউবে এখন অজস্র রিক্রুটমেন্ট ভিডিও পোস্ট করেন অনেক এজেন্ট। সেটা দেখে ভালোভাবে খোঁজ না নিয়েই ভারতের অনেক ছেলে টাকা দিয়ে বিদেশে চাকরি করতে চান। ভাবেন এখন টাকা খরচ হয় হোক, পরে প্রচুর টাকা কামাই করে তুলে নেওয়া যাবে। যেভাবে পশ্চিমবঙ্গ সহ অধিকাংশ রাজ্যে লোকে ঘুষ দিয়ে চাকরির খোঁজে থাকে, এইভাবে রাশিয়ায় চাকরির খোঁজ পেয়েছিলেন তিনিও। ভেবেছিলেন সিকিউরিটি গার্ডের চাকরি পেয়েছেন, রাশিয়ায় পৌঁছে অনেক পরে বুঝলেন এক জালিয়াতি চক্রের খপ্পরে পড়েছিলেন তিনি। রাশিয়ার মিলিটারি তার পাসপোর্ট নিয়ে রাশিয়ান ভাষায় লেখা কাগজে সই সাবুত করিয়ে সোজা এক আর্মি ট্রেনিং ক্যাম্পে পাঠিয়ে দেয়। সেখানে ট্রেন্স খোরার কাজ শুরু করতে হয় তাকে, বন্দুক বইতে হয়। এই করতে করতে তাকে একদিন যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেওয়া হলো। উপায় নেই, বলা হয়েছিল কথা না শুনলে রাশিয়ান ছেলে পাঠাতে হবে। বাড়িতে ফোন করতেন মাঝে মাঝে, একদিন হঠাৎ তা বন্ধ হয়ে গেল। বেশ কয়েকদিন পরে খবর এলো ইউক্রেন যুদ্ধ গিয়ে মিসাইল আক্রমণে মারা গিয়েছেন তিনি। মারা যাওয়ার আগে গুজরাটি ছেলেটি অসাধারণ সম্প্রীতির মহাকাব্য তৈরি করে দিয়ে গেছেন। তার পিছু পিছু ওইভাবে ফাঁদে পড়ে যান বছর ২৪ তাহির মোহাম্মদ। হেমিল তাকে ফোনে সাবধান করে দেন কোনোভাবেই যুদ্ধে না যেতে। বারবার বলেন, তুমি দেরি না করে যে কোনোভাবে দেশে ফিরে যাও, তাহির ফিরে আসেন, বেঁচে চান। সবার ভাগ্যে এমনটা হয়নি।
পাঞ্জাবের সাত তরুণের গল্প আরও ভয়ঙ্কর। তারা নববর্ষে ঘুরতে গিয়েছিল রাশিয়া। তারপর গগনদীপ সিং নামের এক তরুণ ভিডিওতে বলেছিল, ওখান থেকে একজন এজেন্ট আমাদের বেলারুশে নিয়ে যায়, আটকে রেখে তুলে দেওয়া হয় বেলারুশ পুলিশের কাছে, তারা আবার আমাদের দেয় রাশিয়ান অফিসারদের হাতে, যারা আমাদের কাগজপত্রে সই করায়, বাধ্য করে যুদ্ধে যেতে। কাশ্মীরে আজাদ ইউসুফ কুমার 3 লক্ষ টাকা দিয়ে দুবাই গিয়েছিলেন, সেই একই পথে। ইউটিউব দেখে এজেন্টদের ফাঁদে পা। বাড়িতে তিনি বলে গিয়েছিলেন দুবাই গৃহপরিচালকের চাকরি পাচ্ছেন, ওখানে গিয়ে শোনেন তাকে রাশিয়ায় পাঠানো হচ্ছে। ওইসব ভারতীয় গল্প শুনতে শুনতে মনে হবে পরিযায়ী শ্রমিক হওয়ার তাগিদ আমাদের দেশের সব রাজ্যেই এখনো রয়েছে। এক একজনের চাহিদা এক এক রকম। যার বাড়িতে কিছু টাকা আছে তিনি ছাপান বাঁকাপথে বিদেশি এজেন্ট ধরে বিদেশে যেতে, যাদের টাকা নেই তারা ছুটবেন নয়াদিল্লি, বেঙ্গালুরু, কলকাতা ও মুম্বাই। নরেন্দ্র মোদী সরকার রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর দুদেশের সঙ্গে সম্পর্ক সামলাচ্ছেন চমৎকার। ভারসাম্যর খেলায় একটু অধিক হলেই পচাত, ভারসাম্য রক্ষায় একটু এদিক ওদিক হলেই পপাত চ মমার চ, কিন্তু দড়ির ওপর দিয়ে হেঁটে যাচ্ছে তো একেবারে নতিনন্দীর চিরন্তন উপন্যাস স্টপারের চিরন্তনী সংলাপের মতো। কোচ পল্টু মুখার্জি মৃত্যুশয্যায় শুয়ে যেখানে নায়ক কোমলকে বলেছেন, ব্যালেন্স কোমল, ব্যালেন্স কখনো হারাসনি, আমি ব্যালেন্স রাখতে পারিনি তাই কিছু রেখে যেতে পারছি না, একমাত্র তোকে ছাড়া, এই পৃথিবীটা ঘুরছে ব্যালেন্সের উপর, মানুষ হাঁটে ব্যালেন্সে, দৌড়ায় ড্রিবল করে, এমনকি মানুষের মনও রয়েছে ব্যালেন্সের উপর, চালচলনে ব্যবহারে ও চিন্তাধারায় কখনো ব্যালেন্স হারাসনি। ব্যালেন্সের এই মক্ষম জায়গায় এসে ভারত কেন রুশ সেনার আগ্রাসী মনোভাবকে পুরোপুরি বন্ধ করতে ব্যর্থ, এটা একটা প্রশ্ন। মোদিবন্ধু পুতিনকে প্রশ্ন করার দরকার, এভাবে বেআইনিভাবে লোক নিয়ে সেনার হয়ে খাটানো যায়? রাশিয়া বেআইনি কাজ আটকাচ্ছে না কেন? বেআইনি এজেন্টরা এই কাজ করতে পারে, টাকার লোভে লোকে কত কি করে। বড় রহস্য হলো রাশিয়া সরকার এভাবে মানছে কেন, সরকার ও স্মাগলার যোগাযোগ কেনই বা থাকছে। ওই দেশে কত তরুণ সবাই যুদ্ধবিমুখ হয়ে গেলেন, তাহলে এরকম প্রশ্ন থেকে যায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।